নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, পুরো একদম গেটের সামনে এসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিয়েছি। তোমরা তো বেলুন দেখে বুঝতেই পারছো আজকে এসেছি একটা বার্থডে পার্টিতে। চলো, কার বার্থডে কি সবই বলছি, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আমরা স্মৃতি একদম ওপরে চলে যাচ্ছি। আর চলো গিয়ে দেখি, আমাদের গিয়ে দেখি একদম কেক কাটিং হয়ে গেছে। আমরা তারপরে ঢুকেছি, কেক কাটিং হয়ে গেছে বা কিন্তু কেকটা এখনও টেবিলের উপর রয়েছে। কিন্তু কেকটা কিন্তু দারুণ ছিল, আর পরে আমরা খেয়েছিলাম কেকটা কাটার পরে। কেকটার টেস্টটাও খুব সুন্দর ছিল, মানে দারুণ, মানে দারুণ ছিল খেতে। আর যখন কেক কাটা হয়ে গেছে তখন নিয়ে যাচ্ছিল, দিয়ে বললাম একটু দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে ছবি তুলে নিই। তারপরে ভালো করে একটু ছবি তুলে নিলাম, আর আমরাও একটু দেখো ছবি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম বসে, কারণ জায়গাটা ফাঁকাই ছিল। দিয়ে সেজন্য আর পরে তুলতে পারবো কি পারবো না সেই ভেবে একটু নিজেরাই নিজেরাই তুলে নিচ্ছিলাম। আর আমরা তিনজন এসেছিলাম, আর দুজন একটু পরে ঢুকেছে, ওদের একটু লেট হয়ে গেছিলো। এই যে আমরা তিনজন চলে এসেছিলাম, আর দুজন পরে এসেছিলো। আর এটা দেখো, আমার বাবার পাশে আছে সালমা, আর ডান পাশে আছে প্রিয়াঙ্কা, আর এটা প্রিয়াঙ্কার জায়ের মেয়ে। আর এই যে আমাদের তিনজন আর বেবি। চলো এবার বলি যে এটা হচ্ছে ইন্দ্রাণী, ইন্দ্রাণীর জায়ের মেয়ের বার্থডে ছিল। ইন্দ্রাণীর জায়ের মেয়ের বার্থডেতে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, এসেছিলো। আর দেখো, ইন্দ্রাণীকে খুব সুন্দর লাগছে, দারুণ সেজেছে, মানে ওর পার্লার থেকে সেজেছে। আর এইটা হচ্ছে বার্থডে গার্ল, বার্থডে গার্লের পেছনেই ওর মা দাঁড়িয়ে আছে। দিয়ে ওকে দেখো আরোহী গোলাপ ফুলটা দিয়ে দিল, ওর জন্য নিয়ে এসেছিলো গোলাপ ফুলটা দেবে বলে। কিন্তু পাশে যে এত চিৎকার চেঁচামেচি সবাই মিলে, দিয়ে ওকে হ্যাপি বার্থডে বলতে গিয়ে আরোহী ঘাবড়ে গেল। আর এই যে আমি আমার গিফটটা দিয়ে দিলাম, দিয়ে একটু বলছিলাম দাঁড়াও একটু ছবি তুলে নেব তোমার সঙ্গে, দিয়ে ও ফুলটা নিল, নিয়ে পরে আবার আমাকে দিয়ে দিল, দিয়ে আমি আবার আরোহীকে দিয়ে দিলাম, কারণ ও ফুলটা ধরে রাখতে চাইছিলো না। কিন্তু ওকে কিন্তু দারুণ লাগছিলো, আর আমিও দেখো সেজেছি, আমাকে কেমন লাগছে সবাই জানিও, বুঝতে তো পারছো সরে যাচ্ছে না, মানে আর কি ও আমাদেরকে ডেকে নিয়ে এসে চলে আসলো যে চলো এখানে গিয়ে একটু ফটোশ্যুট করে নিই। তাই আমরা সবাই মিলে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। সবাইকেই আজকে খুব সুন্দর লাগছিলো, আমাদের যতগুলো বান্ধবী ছিল বা ওখানে যারা যারা এসেছিলো সবাই খুব সুন্দর লাগছিলো। আর বাচ্চারা না একদম দাঁড়াতে চায় না, দেখো না কেউ ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছিল না। আর ওর দেখো যে 5 বছর জন্মদিন হচ্ছে। আর চলো এই যে এবার বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি, দেখো ভাবছি যে সবাই মিলে একটু ওদের একটু ছবি তুলে রাখি, ছোটোবেলার একটা স্মৃতি থেকে যাবে। কিন্তু কেউ ঠিকঠাকভাবে বসছিল না, একে বসাচ্ছে তো পালিয়ে যাচ্ছে, ওকে তাকাতে বলছে তো অন্যদিকে তাকাচ্ছে, ওর মাথা থেকে টুপি পড়ে যাচ্ছে, এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। দিয়ে তারপরেও আবার একটু চেষ্টা করলাম যে বসে সবাইকে একটু ছবি টবি তোলার, কিন্তু ওই এ তুলে যাচ্ছে, ও পড়ে যাচ্ছে, এ উঠছে, এই বসছে, ও টুপি হাত দিচ্ছে, সব ঠিক করতে করতে আর ছবি তোলাটা তেমনভাবে ভালো হয়নি। চলো, বাচ্চারা তো এইসব করবেই, তার মধ্যে যেটুকু তোলা যায় আর কি, ভিডিও করে রাখলাম এইটুকুই। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এরপরে দেখো আমাদের ফটোটা তোলা হয়ে গেছে, এবার কী কী খাবার দাবারের ব্যবস্থা করেছে সেটাই দেখতে গেছিলাম, দেখতে গেছি খেতেই গেছিলাম। দেখো এটা হচ্ছে কর্নের পকোড়া, আর এটা হচ্ছে পনির পকোড়া, আর এই পেশে ছিল চিকেন পকোড়া। চলো আগে দুটো খেয়ে নিই, তারপরে এসে আবার ওটা খাওয়া হবে। দিয়ে আমিও নিয়ে নিলাম, এটা খাওয়া হয়ে গেছিলো। দিয়ে তারপরে ভিডিওটা আবার শুরু করেছিলাম চিকেন পকোড়াটা দিয়ে। দেখো মিঠুনদা খাওয়া শুরু করে দিয়েছে, আর এটা আমি। আর এই পাশ থেকে সালমা বলছে বাবা বাবা একাই একাই খেয়ে নিচ্ছে, দেখলাম তুমি এসো দাঁড়াও তোমাকেও তুলে দিচ্ছি ভিডিওতে। দিয়ে দুজনা যেই খাওয়া শেষ হচ্ছে, আমার বাবা বলছে এ মা ভিডিও অন করিনি। তারপরে আমি আবার হা করে দেখাচ্ছি, দেখো পুরোটা ঢুকিয়ে দিয়েছি, তারপরে বলছে যে ভিডিও করিনি। চলো খেতে থাকি, কিন্তু পকোড়াটা কিন্তু দারুণ ছিল খেতে, সব রান্নাবান্নাই খুব সুন্দর হয়েছে। পরের খাবার ব্লগটা দেবো, দেখো দাদারাও একটু আর কি করছিলো। আর এটা হচ্ছে পূজার হাজব্যান্ড, আর এটা হচ্ছে পূজা, প্রিয়াঙ্কাকে তো তোমরা বলেই দিলাম। আর পূজার পেছনে আছে নূপুর, আর এটা নূপুরের হাজব্যান্ড ছিল। চলো পূজা হাই করছে আর সবাইকে বলছে এখন আমরা খাবার ব্যস্ত, আর আমার বর বলছে খাবারের ভিডিওগুলোই তো তুলবো বলে দাঁড়িয়ে আছি। তা চলো, সত্যিই পকোড়াগুলো খেতে খুব ভালো ছিল। Thank you.
আমরাও খাচ্ছিলাম, তার মধ্যে বাচ্চাদেরকেও খাওয়াচ্ছিলাম। দিয়ে পরে আর ভিডিওটা বড় করলাম না, কিছু ছবি দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরে আর একটা ভিডিও আসছে, এরই একটা ভিডিও আসছে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে।